শনিবার সকালে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী 10 নভেম্বর রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে। ফেসবুক পোস্টের নিচে অনেকে সমর্থন করে মন্তব্য করেন, আবার অনেকে করেন তীব্র সমালোচনা। এর কিছুক্ষণ পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে এই কর্মসূচি রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে পোস্ট দেন। আওয়ামী লীগকে স্বৈরাচার উল্লেখ করে শফিকুল আলম বলেন, তাদের কোনো কর্মসূচি করতে দেওয়ার কোনো সুযোগ নেই। বিক্ষোভ মিছিল বা সমাবেশ করার চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বশক্তি দিয়ে মোকাবিলা করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছাত্রলীগকে ফ্যাসিবাদের মূল সৈনিক উল্লেখ করে শফিকুল আলম জানান, ক্ষমতার পুরো সময় জুড়ে ছাত্রলীগ হত্যা, ধর্ষণ, টেন্ডারবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের নিষিদ্ধ করা হয়েছে। এই যে এত ফেরোসাসি পুলিশ যে আমাদের ছোট ভাই বোনদের বিরুদ্ধে নামলো, নেমে মানে নির্বিচারে গুলি করে এদেরকে মারলো, এদের আপনি অনেকের ব্যাকগ্রাউন্ড দেখেন ছাত্রলীগ। এই শিক্ষাঙ্গনকে আমরা নিরাপদ কীভাবে করব, কীভাবে করলে আর একটা ছাত্রলীগ তৈরি হবে না এই দেশে, সে ব্যবস্থা আমাদের করতে হবে। নিরাপদ বাংলাদেশ গড়তে শিক্ষাঙ্গনে পরিবেশ নিরাপদ করতে হবে বলেও জানান শফিকুল আলম। বাংলাদেশের গ্লোবাল কম্পিটিটিভনেসের জন্য আমরা আমাদের শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে, যাতে আমাদের ছেলে মেয়েরা একাডেমিক্যালি কনসেন্ট্রেট করতে পারে। সেমিনারে 2009 থেকে 2023 পর্যন্ত ছাত্রলীগের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।